ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেলদা কলেজের নবীনবরণ অনুষ্ঠান ছিল, আর সেই মতো প্যান্ডেল বাঁধার কাজও কিন্তু শেষ হয়ে গেছিল। গতকাল কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে যে আজ নবীনবরণের অনুষ্ঠান কিন্তু বন্ধ থাকবে। যেটা আমরা কলেজ থেকে জানতে পেরেছি যে গত সপ্তাহে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপি এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাদে কলেজ সংসদ ভবন কার দখলে থাকবে, এই নিয়ে গোলমালের জেরেই কিন্তু কলেজ কর্তৃপক্ষ আজ নবীনবরণ অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আমরা কথা বলে নেব, এখানে একজন প্রথম বর্ষের ছাত্রী রয়েছে, কি মনে হয় আজকে কেন বন্ধ হয়ে গেল? কেন আজকে এই যে গণ্ডগোল হয়েছিল তার জন্যই আমাদের স্যারও জানিয়ে দিল পরশুদিন রাত্রে সন্ধ্যার সময় মেসেজ করে অনুষ্ঠানটা হবেন না, পোস্টপোন করা হয়েছে, এখনো বলেনি কবে অনুষ্ঠানটা হবে। আমরা কথা বললাম একজন প্রথম বর্ষের পড়ুয়া, তিনিও কিন্তু মেসেজ পেয়েছেন যে নবীনবরণ অনুষ্ঠান বন্ধের। এরপর কবে এই নবীনবরণ অনুষ্ঠান বেল্লা কলেজে হয় তার দিকেই কিন্তু তাকিয়ে আছে ছাত্রছাত্রীরা। অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।